ঢাকার যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহনের ওপর গুরুত্ব বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এক অনুষ্ঠানে এই আহ্বান তাদের। বিশেষজ্ঞরা বলেন, শহরের ভেতরে ফ্লাইওভার না বানিয়ে দ্রুতগতির আলাদা বাস লেন প্রকল্প বাস্তবায়ন করা জরুরি। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। অসহনীয় যানজট এখন রাজধানীর বাস্তবতা। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সবার কাছে এখন স্বপ্নের মতো। এর সমাধান খুঁজতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংলাপের আয়োজন করে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। এতে যোগ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এই সমস্ত রাস্তাঘাট আপনার অবৈধ দখল করে রাখা হচ্ছে এবং ফুটপাতের মধ্যে দোকানপাট বসানো হচ্ছে, যেগুলো নাকি মানুষের জন্য অস্বস্তিকর অবস্থা হচ্ছে। অবশ্যই যারা নাকি দায়িত্ব নিয়োজিত তাদেরকে স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যানজটের পেছনে অপরিকল্পিত নগরায়ণ যতটা দায়ী, তার চেয়ে কম দায়ী নয় ট্রাফিক ব্যবস্থাপনা। তাই সবার কণ্ঠেই হতাশার সুর। যে দায়িত্বটাকে কে দায়িত্ব নেবে? দায়িত্ব তো কেউ নিচ্ছে না। আমাদের যে মেয়র সাহেবের যে বাস ন্যাশনালাইজার হয়েছে, তাহলে কি হয়েছে? নগরবিদরা বলেন, ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহন বাড়াতে হবে, ফ্লাইওভার না বাড়িয়ে বাস্তবায়ন করতে হবে দ্রুতগতির আলাদা বাস লেন প্রকল্প। আস্তে 10 বছর ধরে সিটি কর্পোরেশনের মেয়রকে পুলিশ দেওয়ার কথা আমরা বলতেছি, দেওয়া হচ্ছে না। যতটুকু জায়গা আছে সেখানে আর ফ্লাইওভার বানানো যাবে না। শুধু ঢাকা না, বাংলাদেশের কোথাও হার্ট অব দ্য সিটিতে গণপরিবহনের সংস্করণ ছাড়া অন্য কিছু বানানো, যদি বানানো হয় তাহলে বিজ্ঞান বলে এটা টেকসই হবে না। এসব প্রস্তাব বাস্তবে রূপ দিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন সবাই। মাসুদ মুস্তাহিদ, নাগরিক, ঢাকা।